যতদূর চোখ যায় কেবল সাইনবোর্ড আর সাইনবোর্ড। রাজধানীর পাশে কেরানীগঞ্জের তারানগর এলাকায় জমি দখল করতে অবৈধভাবে এসব সাইনবোর্ড বসিয়েছে নামে বেনামে বিভিন্ন আবাসন কোম্পানি। নদী খাল কৃষি জমি থেকে শুরু করে বাদ যায়নি সরকারি খাস জমিও। স্থানীয়দের দাবি, প্রভাবশালীদের ছত্রছায়ায় জোর করে এসব জমি বালি দিয়ে ভরাট করছে দখলদাররা। দীর্ঘদিন ধরে বেদখলে থাকা এসব জমি উদ্ধারে স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোনো সহায়তা না পেয়ে সোমবার মানববন্ধন করে এলাকাবাসী। পরে একই দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তাদের একটি দল। আমার জমি তারা দখল করে নিয়ে গেছে, এদের জুলুম অত্যাচার নির্যাতনে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। কেরানীগঞ্জবাসী এখন তাদের এই ভূমিদস্যুতার থেকে মুক্তি চায়। যাদের একমাত্র সম্পদ এক বিঘা জমি বা দুই বিঘা জমি, ওইখান থেকে যারা ফসল ফলায় দিনে অতিবাদ করে, তারা ওই ফসলি জমিগুলি ভরাট করে ফেলতেছে। এই হাউজিং এর লোকেরা এই ব্যবসাগুলি করতেছে। দখলের বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের স্মারকলিপি গ্রহণ করেছি এবং তাদের যে গ্রিভেন্স আছে সেটা আমরা শুনেছি। ধরনের অভিযোগের ক্ষেত্রে আমরা সরে জমিনে তদন্ত করি যে ওনারা যে অভিযোগটা করছেন এটার প্রাইমেসি আছে কিনা, এটার ভিত্তি আছে কিনা, যদি থাকে আমরা আমাদের আইনগত ব্যবস্থা নিই। পরিবেশের ভারসাম্য রক্ষা করে পরিকল্পিত আবাসন গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিক সমাজকেও এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা।